সবসময় সত্য কথা বলার চেষ্টা করি, কিন্তু কেউ তা সহজে মানতে চায় না, কারণ আমি পেশায় একজন উকিল। কিন্তু কতটুকু পারি সৃষ্টিকর্তাই ভালো জানি। সবার সাথে ফ্রেন্ডলি ব্যবহার করার চেষ্টা করি, সবার সাথে ফ্রেন্ডলি চলার চেষ্টা করি, তবে কাছের বন্ধুদের যথেষ্ট জ্বালাতন করি। কেউ আমার ভুলগুলো ধরিয়ে দিলে আমি তা সাদরে গ্রহণ করে নিই। কেউ আমার ভুলগুলো ধরিয়ে দিলে আমি কখনোই মন খারাপ করি না বা রাগ করি না, বরং ভুলটা মেনে নিয়ে নিজেকে শোধরানোর চেষ্টা করি। বাইরে যাবার সময় সবসময় আমি যেটা করি, মোবাইল, মানি ব্যাগ, চাবি, এই তিনটা জিনিস সঙ্গে আছে কি না সেটা দেখে নিই। আমার সাথে যারা বন্ধুসুলভ ব্যবহার করে থাকে আমি তাদেরকে নিঃশর্তে, নিঃসন্দেহে, নিবিড়ভাবে আপন করে নিই। আমি তাদেরকে কখনোই ভুলি না, এটা আমার একটা বিশেষ গুণ। আমি সবাইকে খুব ভালোবাসি, তবে বন্ধুদেরকে একটু স্পেশালি ভালোবাসার চেষ্টা করি। যে সমস্ত বন্ধুরা আমাকে কষ্ট দেয় আমি তাদেরকে আরও বেশি ভালোবাসি। তার মানে এই না যে আপনারা সবসময় আমাকে কষ্ট দেবার চেষ্টা করবেন, এটা কখনোই করবেন না। আরেকটি কথা, সেটা হলো আমি কারো পার্সোনাল ব্যাপারে তেমন মাথা ঘামাই না, এক প্রকার ভালো মানুষই বলতে পারেন। কখনো বেশি টেনশন নেই না, কারণ আমার এই ছোট্ট মাথায় অত বেশি টেনশন ধরে না, মেন্টাল ডিজিজ বলতে পারে। কেউ আমার মন খারাপ করে দিলে তাকে মন থেকে একেবারেই ডিলিট করে দিই। আপনার